শক্তিশালী বাংলা সাহিত্যে স্বরচিত এবং ভয়ঙ্কর ও কাল্পনিক গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন কিছু ভুতুড়ে। আজকে আপনারা কিছু ভুতুড়েতে শুনবেন অভিরূপ দাসের লেখা মাঝরাত্রির যাত্রী। শুরু হচ্ছে মাঝরাত্রির যাত্রী। জিন্দগি কেসি হ্যায় পহেলি। এই রে দুর্বল, সালাই কুত্তার বাচ্চাগুলোকে নিয়ে আর ভাল লাগে না। সালারা নিজে তো মরবে, আমাকেও মারবে। কলকাতা থেকে মেদিনীপুর যাচ্ছিলাম, কাজের সূত্রে এদিক ওদিক যেতেই হয়। সারাদিন বাড়ির বাইরে থাকায় মা খালি আমাকে বলে, তোকে আর বিয়ে করতে হবে না, তুই কাজ নিয়েই থাক। কি আর করি, নিউজ রিপোর্টারের কাজ তো, এদিক ওদিক করতেই হয়। আমারও যে বাড়িতে থাকতে একটু হয়তো ঘুরতে ভালো লাগে, সেটা আর কেউ বোঝে না। সারাদিনে কাজ 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 করে মাথাটা ঝনঝনিয়ে যাচ্ছে, আর তারপরে আবার এই কুকুর, বেরো শালা। কিন্তু এ কি, আমি দেখি এক ব্যক্তি আমার গাড়ির সামনের দিকে আসছে আর চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। তারপর একদম আমার গাড়ির সামনে এসে বলে, মাচান মাচান, ও ও ওরা ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। চোর নাকি? এদিকে তো নাকি রাত বিরেতে ডাকাতের উপদ্রব হয়। তাও বয়স্ক মানুষ দেখে বললাম, আপনি কে আর এই গভীর রাতে এই জঙ্গলে কি করছেন? দস্যু ডাকাত, ও ও ও আপনি একটু চলুন, নইলে ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। দস্যু ডাকাত? এখানে ডাকাতের উপদ্রব আছে? তাহলে তো দেখতে হবে। আচ্ছা আপনি উঠুন। পাঁচ মিনিট পর, এই যে মশাই, আর কত দূর? আর একটুখানি, সামনে একটা খাল দেখতে পাচ্ছেন, ওইখানেই। খালের পাশে গাড়িটা দাঁড় করাতেই লোকটা গাড়ি থেকে বেরিয়ে, বলে চিৎকার করে খালে ঝাঁপ দিলেন। তাড়াহুড়ো করে যেই ব্যাপারটা দেখতে গেলাম, তখন পিছন থেকে আওয়াজ এলো, কে মশাই আপনি, এত রাত্রিরে খালের ধারে কি করছেন? পিছন ফিরে দেখি অন্ধকারে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম অতনু, বর্ধমানে থাকি। কাজের সূত্রে এদিক ওদিক রাত দিন ঘুরে বেড়াতে হয়। আচ্ছা, তা আপনি এখানে কী করছেন? মেদিনীপুর যাচ্ছিলাম, রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা হলো। উনি আমার কাছ থেকে সাহায্য চাইলেন যে তার ছেলে নাকি ডাকাতের হাতে পড়েছেন। তারপর উনি আমাকে এখানে নিয়ে এলেন এবং নিজে বিজয় বলে খালে ঝাঁপিয়ে পড়লেন। আচ্ছা, এই ব্যাপার? হ্যাঁ, কিন্তু কেন? আপনি যাকে দেখেছেন সে আমার বাবা। আচ্ছা, তবে আপনার নাম আমি বিজয়, কিন্তু আমার বাবাকে বারণ করেছি, সাধারণ লোকেদের ভয় দেখাতে বারণ করেছি, তবুও বাবা একই কাজ বারবার করবে। মানে? মানে আর কিছুই নয়, আজ থেকে তিন বছর আগে আমি মা বাবা ও বোন পথ দিয়েই শহর থেকে গ্রামে ফিরছিলাম। এমন সময় ঠিক এই জায়গাতেই আমাদের একটা ডাকাত দল ধরে, আমাকে মাকে ও বোনকে সেই ডাকাত দল পেটে ছুরি ঢুকিয়ে খুন করে দেয় এবং এই খালের জলেই ফেলে দেয়, এবং বাবা আমাদের বাঁচাতে এই খালের জলে ঝাঁপ দেন। আজ তিন বছর হয়ে গেল, বাবাকে বুঝিয়ে বুঝিয়ে পারলাম না যে সাধারণ মানুষদের আর জ্বালাতন করো না। আমি পুরো কাঠ হয়ে গেলাম, মুখ দিয়ে শুধুমাত্র একটাই শব্দ বের হলো, মানে? মানে আর কি, এই যে দেখুন। আমার চোখের সামনে সেই ব্যক্তি হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। আমি কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম, কতক্ষণ ছিলাম জানি না। যখন একটু শক্তি পেলাম, মাঝে কোথাও না দাঁড়িয়ে একেবারে গাড়ি চালিয়ে মেদিনীপুরে গিয়ে উঠলাম। শুনছিলেন মাঝরাতের যাত্রী, রচনায় অভিরূপ দাস, গল্প পাঠ ও গল্পকথকের ভূমিকায় অভিরূপ দাস, বিজয়ের বাবার ভূমিকায় অভিষেক মণ্ডল, বিজয়ের ভূমিকায় শিলাদিত্য চট্টোপাধ্যায়, কথকের মায়ের ভূমিকায় সঞ্চিতা ভট্টাচার্য, গল্প সম্পাদনায় শিলাদিত্য চট্টোপাধ্যায়,
গল্প পরিচালনায় অভিরূপ দাস, স্পেশাল ইফেক্টসে শিলায়ত্ত চট্টোপাধ্যায়, শব্দগ্রহণে অভিষেক মণ্ডল। আগামী সপ্তাহে আমরা আবার হাজির হব এরকম একটি ভয়ঙ্কর, কাল্পনিক ও স্বরচিত গল্প নিয়ে। ধন্যবাদ। I can see.